হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া গাঙ্গুলি কিচেন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো বেগুন ভর্তা। চলো দেখাই কি কি দিয়েছি। বেগুন ভর্তা বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন এইভাবে ফেলা করে নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা, এটা রসুন কুচি, এটা নুন, সর্ষের তেল, দুটো ডিম, টমেটো একটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কা কুচি। এই দিয়ে আমি আজকে বেগুন ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে আমি বেগুনের মধ্যে অল্প তেল মাখিয়ে নেব। বেগুন দুটো আমি তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি কুটতে বসিয়ে দেব। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে কড়াইতে তেল দেবো আমি, দিয়ে ডিম দুটোকে ভাজবো। ডিম দুটো ভেজে এইভাবে ঝুলো ঝুলো করে দেবো। পোড়া বেগুনটা আমি খোসা ছাড়িয়ে নেব। বেগুনটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে আমি সমস্ত কিছু জিনিস দিয়ে মেখে নেব। সর্ষের তেল দেব, লঙ্কা কুচানো ছিল সেটা দেব, পেঁয়াজটা দিয়ে দেব, এখানে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, স্বাদ মতো নুন দেব, টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব, ধনে পাতা কুচানো ছিল। এবারে এতে আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব, এটা ভালো করে আমি মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এটা গরম ভাতে বা গরম রুটিতে খেতে খুব সুস্বাদু লাগে। আজকের আমার রেসিপি বেগুন ভর্তা, যেভাবে করলাম ডিম দিয়ে তোমরা করে খেয়ে দেখবে কেমন লাগে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।